সেই রাতের আধারে গাড়ি সহ কাঠ চোরাই উদ্ধার করল বনকর্মীরা। ঘটনা শনিবার গভীর রাতে তেলিয়ামুড়ার দাউছড়া এলাকায়। কাঠ চোরা কারবারিদের বাগে আনতে বনকর্মীদের শূন্যে গুলি ছুড়তে হয়, যদিও চোরা কারবারিদের টিকিট নাগালো পায়নি বনকর্মীরা। ফের বনকর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল শনিবার মধ্যরাতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ এলাকায়। ঘটনা কল্যাণপুর থানাধীন দাউছড়ায়। তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, গোপন সংবাদের খবর ছিল কল্যাণপুর শান্তিনগর এলাকা থেকে দাউছড়া দিয়ে গাছের লগ বোঝায় গাড়ি আসবে। সে মোতাবেক বনকর্মীরা দাউছড়া এলাকায় ওত পেতে বসে। এমন সময় TR06A1505 নম্বর একটি গাড়ি দিয়ে অবৈধ গাছের লগ নিয়ে আসছে প্রত্যক্ষ করে বনকর্মীরা। গাড়িটিকে ধাওয়া করে, এর মাঝে গ্রামের মানুষজন বনকর্মীদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে বনকর্মীরা শূন্যে 5 রাউন্ড গুলি করে। পরে গাছের লগ বোঝায় গাড়িটি বনকর্মীদের গাড়িটিকে ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয় বনদস্যুরা। আজকে আমরা যে গাড়িটা সিজ করছি, এটা মানে গোপন সূত্রের ভিত্তিতে আমরা স্টাফ যারা আছে, এফপিও রাজু বাবু, মিমল বাবু এবং আমরা তপন বাবু সবাই মিলে অ্যাম্বুশে বইছিলাম দাউছড়ার কাছাকাছি। তো ওই সময় গাড়িটা শান্তিনগর সাইড থেকে আইতাছি, তো আমরা গাড়িটার দীক্ষা গাড়িটা মানে পালায় যেতে চেষ্টা করছে, তো আমরা গাড়িটা ধাওয়া করছি। ধাওয়া করার পরে শান্তিনগরের ভিতরে গাড়িটা নিয়ে গেছে, তারপরে আমরা গাড়িটার পিছনে আসছিল। একটা সময় গাড়িটা দাঁড়ায় এসেরা আমরা গাড়িটারে মানে বাড়ি দিছে এবং ব্যাক গিয়ার দিয়ে আমরা গাড়িটারে মানে নষ্ট করার চেষ্টা করছে। এমন সময় আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করতে লাগছে অনেকবার, টোটাল 5 রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করতে লাগছে। তো তারপরে পরবর্তী সময় আমরা গাড়িটারে শান্তিনগরের ভিতরে দাউছড়ার কাছাকাছি একটা এরিয়া থেকে আমরা এটাকে সিজ করছি। সিজ করার পরে আমরা এটারে এখন আমরা এপি অফিসে নিয়ে আসি। পরে বনকর্মীরা গাড়ি সহ অবৈধ গাছের লগগুলি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে এবং আটককৃত লগগুলির বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। তো গাড়ির মধ্যে যে টিম্বারটা আছে এটা আনুমানিক 1 কামের মতো হইব, 1 কাম থেকে একটু বেশি হতে পারে। ধরুন না গাড়ি সহ এটার যে মূল্যটা আছে কাঠের সব মিলে সেটা প্রায় 2.5 লক্ষ টাকার মতো হবে। আমরা কারোর অ্যারেস্ট করতে পারছি না, কারণ যখন যেই জায়গা থেকে গাড়িটা সিজ করা হয়েছে মোটামুটি গাড়ি থেকে আমরা এই যে গাড়িটা সিজ করছি এটার থেকে আমরা গাড়ির দূরত্ব প্রায় ধরুন না 100 মিটারের কাছাকাছি হইব, তো সেইখান থেকে পালিয়ে গেছে। আর পার্শ্ববর্তী এলাকার গ্রামের যে লোকেরা আছিল তারা রিটালিয়েট করছিল আমরা, মানে লাঠিসাটা নিয়ে আইসিল মারার লেগে, তো আমরা ওইখান থেকে স্কিপ করে আইতে লাগছে, তো ফলে কারোর আমরা অ্যারেস্ট করতে পারছি না। আচ্ছা, এই গাড়ির মালিক কে এবং এটা জানা গেছে? গাড়ির মালিক এখন আমরা জানছি না, তবে আমরা আশা করি এটা জানতে পারব। উল্লেখ্য, বনদস্যুদের বিরুদ্ধে বনকর্মীরা অবিরত অভিযান জারি রেখেছে, ফলে মাঝে মধ্যে সাফল্যের মুখ দেখছে বনকর্মীরা, কিন্তু তার মাঝেও চলছে কাঠের চোরা কারবারি। আর এক্ষেত্রে কাঠের চোরা কারবারিদের সাথে একাংশ বনকর্মীদের যোগসাজশও বারবার উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তাই তো অনেকে বলেন, সর্ষেতে যদি ভূত থাকে তাহলে তা তাড়াবার ব্যবস্থা না করলে কাঠের চোরা কারবারিদের বারবার অন্ত ঠেকানো সত্যি দায় তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।